নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সুজির বরফি। বাড়িতে খুব তাড়াতাড়ি নাস্তা বানাতে চাইলে খুব সহজেই সুজির বরফি বানিয়ে নিন। আমি আজকে একটু অন্যরকমভাবে সুজির বরফি বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা পুরোটা ঘিয়েই করতে পারেন, এখানে আমি সাদা তেল ও ঘিয়ে করেছি। সুজি দিয়ে দিয়েছি, সুজিটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটাকে লাল লাল করে ভেজে নেব। সুজিটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটাকে সবসময় ঘাঁটতে হবে, নাহলে দালা পাকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো। নারকেলকে কুড়ে দিয়ে দিয়েছি, নারকেল গুঁড়োটা দিলে সুজির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য নুন, আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে নুন দিলে আরও টেস্ট হয়। এবার এটাকে ঘেঁটেই যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এখানে লাস্টে একটু ঘি দিতে হবে, ঘি দিলে টেস্ট খুব সুন্দর হয়। ঘিটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন একবারে কড়াই লেগে যাচ্ছে। এইবার এটাকে নামিয়ে রাখছি। আমি গরম অবস্থাতেই খুন্তিতে করে এটাকে ভালোভাবে সেট করে দিচ্ছি। এইভাবে সেট করে দিচ্ছি, দেখুন সেট হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এইবার এটাকে কেটে দিচ্ছি। এইভাবে টুকরো করে কাটছি, আবার ওই দিক থেকে কাটছি, তাহলেই একটা বরফির আকারে শেপ হয়ে যাবে। এবার এটাকে আস্তে আস্তে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সুজিটা বরফি আকারে হয়েছে। এইভাবে আস্তে আস্তে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেমন সুজির বরফি তাড়াতাড়ি বানানো যায়, তেমনি খেতেও খুব সুস্বাদু লাগে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।